লার্নার্স দিস ইজ আবরার হুসেন সজন ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস লার্ন ইংলিশ উইথ অ্যান সিউটি টেক্সট বুক অন হাই স্কুল ইংলিশ দিস ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস সিক্স ইন দিস ক্লাস আই উইল ডিসকাস এইট অ্যান্ড দ্য টাইটেল অফ দিস লেসন ইজ গ্রোসারি শপিং মুদি দোকানে কেনাকাটা ওকে এই ভিডিওতে আমরা এ লেসনের পার্ট এ আলোচনা করবো প্রথমে পার্ট এর যে প্রশ্নটা বা অনুচ্ছেদটা আছে সেটা আমরা পড়ে নিই সাম গেস্টস কিছু অতিথি উইল ভিজিট ইমরান হাউস টু নাইট আজ রাতে কয়েকজন অতিথি ইমরানের বাড়িতে ঘুরতে আসবে সো তাই ইমরান মাদার ইমরানের মা উইল কুক রান্না করবেন ডিনার ফর দাম তাদের জন্য রাতের খাবার শি আস্কস ইমরান তিনি ইমরানকে বলছেন টু গো টু দ্য লোকাল মার্কেট স্থানীয় বাজারে যেতে হি অফেন ফর গেটস সে প্রায়ই ভুলে যায় টু বাই কিনতে দ্য নেসেসারি আইটেমস প্রয়োজনীয় জিনিসপত্র এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় আমরা বাজারে গিয়ে অনেক সময় দুই একটা প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে যাই এরকম ইমরানও করে সো হিস মাদার ইজ মেকিং তাই ইমরানের মা তৈরি করছেন এ শপিং লিস্ট একটা কেনাকাটার জন্য একটি তালিকা তৈরি করছেন কী কী কিনতে হবে এরকম একটা তালিকা ফর হিম তার জন্য হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট সে তার মানে ইমরান তার মাকে এই লিস্ট তৈরি করার জন্য সাহায্য করছে তারপরে আছে রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড সান মা এবং ছেলের মধ্যেকার কথোপকথনটি পরম ইমরান মম হোয়াট ই হোয়াট ডু আই নেড টু বাই আমাকে কী কিনতে হবে মম ওয়েল ঠিক আছে সি ইফ উই হ্যাভ এ না পটেটোস দেখো আমাদের কি যথেষ্ট আলু আছে ইমরান সে রান্নাঘরে দেখার পরে বলছে উই হ্যাভ সাম পটেটোস আমাদের কিছু আলু আছে বাট কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইটস এন আপ আমার মনে হয় না এটা যথেষ্ট এরপরে তার মা বলছে দেখো দেন গেট হাফ কেজি অফ পটেটোস তাহলে আধা কেজি আলু আনবে হাউ অ্যাবাউট টমেটোস টমেটোর কী খবর তার মানে টমেটো কতগুলো আছে। ইমরান আবার উত্তর দিচ্ছে টমেটো খোঁজার পরে আই ডোণ সি এনি টমেটোস আমি কোনো টমেটো দেখছি না মম আর দেয়ার এনে আদার ভেজিটেবলস সেখানে কি আরও অন্য কোনো সবজি আছে ইমরান ইয়াস দেয়ার আর সাম বিনস ক্যারটস কিউকাম্বারস অ্যান্ড এগ প্লান্টস হ্যাঁ এখানে কিছু শিম গাজর শসা এবং বেগুন আছে এসব কিছুই মম ওয়েল আইল নিড ওয়ান কেজি অফ টমেটোস আচ্ছা আমার এক কেজি টমেটো লাগবে হাফ কেজি অফ বিনস আধা কেজি শিম অ্যান্ড টু কলিফ্লাওয়ার্স এবং দুই পিস মানে দুইটা ফুলকপি মম আর দেয়ার এনি এক্স ডেয়ার এরপর মা আবার প্রশ্ন করছে ইমরানকে যে ওখানে কি কোনো ডিম আছে দেখো মায়ের প্রশ্নের উত্তরে ইমরান আবার ডিম খুঁজছে খোঁজার পরে বলছে দেয়ার আর অনলি থ্রি এক্স এখানে মাত্র তিনটি ডিম আছে কয়টা তিনটি মেবি আই উইল বাই এ ডজন মোর আমাদের হয়তো আরও এক ডজন কিনতে হবে মম হুম ও ইয়াস সাম সুগার ও হ্যাঁ এখানে তার মায়ের একটা নতুন অন্য কোন জিনিসের কথা মনে পড়েছে তিনি বলছেন সাম সুগার কিছু চিনি অ্যান্ড মিল্ক দুধ অ্যান্ড ওয়ান লিটার অফ ওয়েল টু এখানে তার মা বলছে কিছু চিনি দুধ এবং এক লিটার তেলও আনবে ইমরান বলছে ওকে ইমরান এখন চলে যাওয়া শুরু করেছে বাজারের দিকে ঘর থেকে বের হবে এরকম ওয়ান লিটার সে মনে মনে বলছে যে কী কী আনতে হবে ওয়ান লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়ান কেজি অফ সুগার এভাবে বলছে তারপর মম বলছে ওয়ান মোর থিং ডেয়ার বাবা আরও একটা জিনিস ইউ আর ফরগেটিং গেটিং লিস্ট তুমি তোমার তালিকাটা ফেলে যাচ্ছ ইয়ার ইট ইজ এই নাম এটা এখানে ইমরান ওই জিনিসগুলো বলার পরে সে যে তালিকাটা তৈরি করেছে সেটাই রেখে বাজারে যাওয়া শুরু করে দিয়েছে আফানি এরপর ইমরান বলছে ও থ্যাংকস মম ধন্যবাদ মাম ওকে আমরা সুন্দর একটা কনভারসেশন আলোচনা করলাম তাহলে আমরা সবাই মাঝে মাঝে আমাদের বাড়ির কাজ করব বাজার করে এনে দেবো মা বাবাকে সাহায্য করব ওকে পরবর্তী ভিডিওতে আমরা এই লেসনের পার্ট বি আলোচনা করব থ্যাংকস ফর বিং উইথ হাই স্কুল ইংলিশ গুড বাই